জবান এমন একটা জিনিস তোদেরকে আমি হাতিয়ার দিয়েছি যেটাতে আদালত বানানো যাবে, ইনসাফের সঙ্গে কথা বলা যাবে। এখন যদি আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান আর লিখতে শুরু করেন, পা কটা গোনা করে, একটা করে কিংবা দুটা করে কিংবা পাঁচটা করে, তার বেশি নয়। হাত কটা গোনা করে, একটা করে দুটা করে পাঁচটা করে, তার বেশি নয়। চোখ কয়টা গোনা করে, একটা করে দুটা করে কিংবা তিনটা করে, তার বেশি নয়। কান কয়টা গোনা করে, দুই পাঁচটা করে, তার বেশি নয়। এইভাবে বডির নামগুলো লিখবেন আর কটা গোনা করে, কেউ পাঁচটা করে, কেউ দশটা করে, এর বেশি কেউ করে না। নোংরা জায়গা সরঙ্গা থেকে একটা থেকে দুটা গোনা হয়, তার বেশি হয় না। কিন্তু জীব কটা গোনা করে, জীব কটা গোনা করে, এটা যখনই লিখবেন তো আপনাকে লিখতে হবে 163টা গোনা করে, 163টা গোনা করে। জীব এত বড় খাতারনাক, তো শেখ সাদি বলছেন আল্লাহ তোকে নরম জবান দিয়েছে রে, নরম জবানে নরম নরম কষ্টটা বলবে, বিশ্বটাকে জয় করে নিবি। আজকে ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা লাগে না, মিষ্টি জবান লাগে। আপনার ভাষা যদি ঠিক থাকে, আপনার ওয়াদা যদি ঠিক থাকে, কোম্পানি আপনাকে দোকান করে বসিয়ে দেবে, কোনো চিন্তা হবে না। কত কোম্পানি ধরে বেড়াচ্ছে, একটা হুন্ডা শোরুম করব, একটা মারুতি শোরুম করব, একটা ভালো ছেলে দাও, একটা জবানওয়ালা ছেলে দাও, মিথ্যা বলবে না, টাকা মেরে দেবে না। তার মানে হচ্ছে একটা ভালো মেধা ছেলের অনেক অভাব আছে, বড় বড় কোম্পানিরা শোরুম করার জন্য দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু জবান বেকান্টাল, ওয়াদা বেকান্টাল, এর জন্য তারা বসার জায়গা পেছে না। অতএব আমার আল্লাহ বলছেন, জবানকে কন্ট্রোল কর, জিন্দেগি কন্ট্রোল হয়ে যাবে। জীবে এই মানুষটাকে এক্ষুনি আমি আমার দুশ্মন বানাবো, আবার এই জীবে এই মানুষটি আমার আবার বন্ধু হবে। ডাস্টবিন বুঝেন, ডাস্টবিন জি, ডাস্টবিন বুঝেন, তিনজন বুঝে এখানে খালি, নোংরা ফেলে ওইটাকে কি বলেন? এতগুলো লোক মুখ খুলে নেব জি, কি বলেন? কুড়াদান। হ্যাঁ, কুড়াদানও ঠিকই আছে, ইংরেজিতে ডাস্টবিন বলে, আর বাংলাতে কি বলে কে জানে। তো ওটা বুঝেন তো আপনারা। আরেকটা হচ্ছে ফুলদানি, যেখানে ফুল রাখা হয়, দুটা পার্থক্য আছে কি না? তো একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছে, তুই এইটাকে কি করবি বল, ফুলদানি করবি না ডাস্টবিন বানাবি? এই জায়গাটা ফুলদানি বানাবি না ডাস্টবিন বানাবি? হবে যেটা করবি, মুখ থেকে খিস্তি করে গাল দিয়ে দিল, মুখ থেকে গান করতে লাগলো, এই মুখে খৈনি ঢুকছে, এই মুখে জর্দা ঢুকছে, এই মুখে আপনার কি না বেড়েই চলছে, বলে তুই মুখকে ডাস্টবিন বানালি, মুসলমান তোমার মুখে নোংরা জিনিস যাবে না, মুসলমানের মুখে তেলাওয়াত হবে, ফুলের চোড়া আসবে, এখান থেকে মিষ্টি মিষ্টি কথা হবে, ভাই কেমন আছো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। কোনোদিন জবানকে তুমি ডাস্টবিন বানায় না, এটাকে ফুলের ফুলদানি বানাও। যখন তুমি ফুলদানি বানাবে, যারা ফুল ভালোবাসে তোমার কাছে তারা আসবে। অতএব আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে তো হুঁশিয়ারের সঙ্গে কথা বলো। আদালত, আদালত কিছু কিছু যুক্তি দেবো একটু বুঝার। আচ্ছা, এই এলাকায় প্রথম এসেছি না জি আমার? হ্যাঁ না, এই গ্রামে প্রথম এসেছি, তো আমার কথা আপনারা বুঝতে পারছেন?
কে পারেনি হাত তুলেন তো? যারা পারেনি কি করে বুঝলো? আমি বলছি কথাটা যদি না বুঝলো তাহলে জালসা কি হলো? আমি বলছি কে কে পারেনি হাত তুলে, তো চার পাঁচজন তুলেছে, পারছি না। তাহলে আমার খালি ফালতো বকা হচ্ছে নাকি রে? দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন। আদালত খুব ভালো করে বুঝবেন, আমার চার চাকা গাড়ি আছে, আপনার একবার বিচার করেন, একটা লোক হেঁটে যেছিল আর একটা লোক মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা হয়ে গেল, কাকে মারবেন? কাকে মারবেন? মোটর সাইকেল হলে, আর মোটর সাইকেলের সাথে যদি ট্যাক্সির হয় মারুতির, মারুতি হলেকে মারবে, যার গাড়ি বড় ওই মার খাবে। সব জজ, যতটি বসে আছে আমরা সব জজ, যার গাড়ি বড় ওকেই মার। মানে দোষ কার এটা দেখার দরকার নাই, না ওটা ওটা দেখবে না। হাজি আজকে আমার গাড়ি যখন মোটামুটি 120 দৌড়ছে কিষানগঞ্জ থেকে, তো একটা লোক শরম করে পেরিয়ে গেল আমার সামনে স্করপিওটা, আল্লাহকে বাঁচিয়ে দিল। এখন যদি ওই অ্যাক্সিডেন্টটা হতো, তুই যে পার হবি তার রোডটা দেখ, তো ও গাড়িওয়ালাকে মারতো আর আমার গাড়িটাও ভাঙতো। যার গাড়ি বড় অখি মার, তাহলে যদি মারুতির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে কাকে মারবে? হ্যাঁ, বুদ্ধিমানের মতো উত্তর দেন, ট্রাকওয়ালাকে মারবে। আর ট্রাকের সাথে যদি ট্রেনের লাগে যা মার্গা মার্গা, কত রস আছে তোর গুষ্টি বুনিয়ান ছাড়িয়ে দেন মেরে। ওখানে যাই না, কেনে যাই না, কেনে যাই না, ঘুরিয়ে ফের ট্রাকওয়ালা কি মারবে, তুই কেন গেলি? হ্যাঁ, রেলের সামনে রেল খালি একটা উত্তর দিবে, আমি লাইনে আছি, আমি বেলাইন নাই, যে লাইনে থাকবে তার কোনো দিন দোষ হবে না, আমি আমার নিজের লাইনে আছি, আমি বেলাইনে নাই, আমাকে দোষ দিতে আসবি না, তুই কেন আমার লাইনে এলি বল? কথা ঠিক, মুসলমান যেদিন লাইনে থাকবে কোরআন ও হাদিসের লাইনে চলবে, বিশ্ব এদের গায়ে হাত দিতে পারবে না। মুসলমান বেলাইন হয়েছে, এরা লাত খেতে ধরে নিয়েছে। মোল্লার ঘরের কুকুরটা যদি মুনশির ঘরে ঢুকে যায় তো লাঠি পাবে, রুটি পাবে না, আর মুনশির কুকুরটা যদি ডাক্তারের ঘরে ঢুকে যায় তো ডান্ডা পাবে, রুটি পাবে না। মুসলমান আজকে মসজিদ ছেড়েছে, পঞ্চায়েতে পার্টি অফিসে ঢুকেছে, এদের কপালে লাত জুতা ছাড়া আর কিছু পরে না। এর জন্যে এদের দোষ কাউকে দেবেন না, বিজেপির দোষ নাই, বজরঙ্গের দোষ নাই, শিবসেনার দোষ নাই, দোষ হচ্ছে এদের আমলের ফল। এরা না রেখেছে রসুলকে সামনে, না আছে আল্লাহ, এরা লাইন ছেড়ে বেলাইনে চলে গেছে। আর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এরা লাইনের ওপরে ছিল, বিশ্বকে জয় করেছে, কেউ দোষ দিতে পারেনি। তো আমি যে কথা বলছিলাম, আজকে মানুষ যেটাকে ছোট গাড়ি বড় গাড়ি করে মারতে শুরু করবে, কিন্তু ইনসাফ দেখবে না, আদালতের নেই বিচার করবে না। এটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এখন আপনার এলাকা এই আপনার বাড়ির পাশে, আর গাড়িটা কোথা থেকে এসছে? গাড়িটা এসছে ও নেপাল থেকে, কিংবা ধরে নেন গাড়িটা এসছে আমাদের বর্ধমান কলকাতার গাড়ি, এই মাস্তান ছেলে আর মোটর সাইকেল একটু লেগে গেছে, দোষী আর এ বেইমানের দোষ এই গ্রামে বাড়ি ওর। কিন্তু বাইরের গাড়ি কলার ধরে সালা ড্রাইভারকে নামিয়ে কি যে মাস্তানি ও দেখিয়ে নিল, একদম হিরো, চর থাপ্পড় মেরে ওকে একদম, কিন্তু ড্রাইভার মার খেয়েছে আর ওর গাড়ির নাম্বারটা মুখস্থ করছে। গাড়িটা ছিল বড় কোম্পানির গাড়ি, কোম্পানিকে বলে দিলে যে স্যার আজকে খুব মেরেছে আমাকে, কিচ্ছু করিনি, গাড়ির নাম্বার জানিস? বলে হ্যাঁ জানি, চারখানা কেস ভরে দিয়েছে, ছিনতাই ডাকাতি আর মার্ডার, অ্যাটেম্প্ট টু মার্ডার, এমন কেস দিয়েছে 65 লক্ষ টাকা চুরি, ভাউচার বানিয়ে দিয়েছে কোম্পানি। ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিহার পুলিশকে ফোন করছে, আর এখানে যখন ওকে মারছে, কেউ যদি বলছে মারিস না, মার মার না, ও গাড়ি লাগে তো চোপার জোর কত, আর ওর চোপা থামানো যেতে না, গাঁওয়ালা পারছে না, বাজারওয়ালা পারছে না, এলাকাওয়ালা পারছে না,
ও মারবে আর কি, মাস্তান আছে মারবে। এরপরে যখন কেসটা বড় লেগে গেছে, রাত 12টায় বিহার পুলিশ এসে ওকে তুলছে, ওর ঘরের দরজা ধরে একদম লোকেশন ধরে এত নম্বর গাড়ি বেরিয়েছি, দেখছে পুলিশ 4-5টা। ওর মনেই নাই যে কী কাণ্ড করে রেখেছে। থানাতে নিয়ে গেছে, একদিকে এসপি, একদিকে থানার আইসি, একদিকে ছোটবাবু, একদিকে কনস্টেবল, একদিকে ডিএম, একদিকে আপনার বড় বড় সব অফিসাররা বসে আছে। এত টাকার কেস দেখে বলছে, তুই ড্রাইভারকে মেরেছিলি? তখন আর চোপার জোরটা কমে গেল। হ্যাঁ বল না, মেরে ও আদালতের মাঝে যখন পড়েছে তো চোপ আবার ঠান্ডা হয়ে গেছে। তখন বড় বউ বলছে, বল না সেদিনে যে লাফাইছিল ওরকম করে বল, শেষ হয়ে গেছে। যখন ও আদালতের মাঝে থাকবে ও কন্ট্রোল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, শোন তোর জীবটাকে কোথায় রেখেছি তুই ভেবে দেখ, জীবটা যে জায়গায় রেখেছি ওর ওপরে নিচে 32টা সিকিউরিটি ফোর্স রেখেছি দাঁত, শুধু তাই নয় 2টা কাস্টম আছে না, আর 2টা কান আছে সিআইডি, আর ব্রেন হলো সুপ্রিম কোর্ট। একটা মানুষের ব্রেনটা হচ্ছে বডিটার সুপ্রিম কোর্ট, বিচার হয় ব্রেনে, আর নাক এ হলো কাস্টম অফিসার, এ নেই অন্যায় বিচারের দিকে যায়, আর কান হলো সিআইডি সমস্ত খবর এনে দেয়, আর চোখ হলো সিবিআই, আর দাঁতে গুলো হলো পে মানে সিকিউরিটি ফোর্স, আর এর মাঝি রয়েছে তোর জীবটা। তো তুই যখন কথা বলিস একটু কেন ভাবিস না যে আমি আদালতের মাঝে আছি, আমি যখন ডিপটা চালাবো আমার জবানটা যখন চলবে তখন যেন ইনসাফের কথাগুলো বের হয়, যদি বেইনসাফি বের হয় এমন একটা দিন আসবে সেদিন আমার চোখ কান নাক সাক্ষী দেবে আমার জবান মিথ্যা কথা বলেছে। অতএব আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ওয়াইদা কুলতুম, হে আমার গোলাম যখন তুমি কথা বলবে কোনো বিচারে, কোনো ঝামেলার মাঝে, কোনো লেনদেনের মাঝে, যদি তুমি মুখ খোলো ওয়াইদা কুলতুম ফাদিলু, তুমি ইনসাফের সঙ্গে মুখ খুলবে, খবরদার তোমার জবানকে বেইনসাফি ব্যবহার করবে না, নিজের ভাতিজার দিকে টান মেরে, নিজের পার্টির লোকের সঙ্গে টান মেরে, নিজের আত্মীয় নিজের রিশতেদারের দিকে টান মেরে কথা বলবে না। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তখন ইনসাফের কথা বলবে, যদি ইনসাফের কথা না বলো তোমার জান্নাতের রাস্তা থেকে পদস্খলন ঘটে যাবে। অতএব আমি জীবকে দিয়েছি তোমাকে ইনসাফের কথা বলার জন্য দিয়েছি। জীব নরম না শক্ত? এতগুলো লোক এবং কথা বলছেন না কেন আপনারা? দেখেন আমি টিপে দেখলাম আপনারা, দেখেন খুব নরম। শেখ সাদি বলছে, তোর এই নরম জীবে গরম কথা বের হয় কি করে, শক্ত কথা বলিস কি করে? বলে না মেরে দেব। আরে তোকে আল্লাহ জীব দিয়েছে নরম, জীবে হাড্ডি দেয়নি, সরু একটা আঙ্গুলে হাড্ডি দিয়েছে, শেষ কালে আবার একটা নোব দিয়ে ওকে টাইট করেছে, জীবে দেয়নি। তুই জীবকে নরম করে কথা বল। জীব মেরে দেব। আরো কিছু মুখ খারাপ কথাগুলো আমি আর বার করছি না, কালকেই তোকে মার্ডার করে দিব। ওরে সুবহানাল্লাহ, তালোয়ার ধরার আগে ওর জীব কত চলছে, কলিজা বার করে নিব। জীব ব্যাপার, এত বড় কথা বলবি কেন? একটা মজার ঘটনা শোনাই,
মুঝে মঞ্জুর নেই কি মাই কি আপনি শিকায়ত কিয়া করো লেকিন বাতি সে বাত আতে হ্যাঁ তো মাই কিয়া করো। যে কোনো শহরে একটা জায়গা নিয়ে ঝামেলা চলছে, কোনো দালালে আমাকে জায়গাটা কিনে দিয়েছে, টাকা মিটিয়ে দিয়েছে, আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু দিন রাত যারা মার্ডার করে বেড়াই ওই লোক আমাকে ফোন করছে, ওইখানে আসলে লাশ বানাবো তোকে, আমার এলাকার কথা বলছি, আমাকে তোকে লাশ বানাবো যদি ওখানে আসবি। তা আমি যে কিনে দিয়েছি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে হ্যাঁ ওটা একটু ঝামেলা লেগে আছে জায়গাটা। তো দিলা কেন তুমি, বলছে ওরা আগে বয়না দিয়েছিল নাকি, তো মালিক তোমাকে দিয়ে দিয়েছে এখন এরকম করছে। আমার ওদেরকে আমার নাম্বারটা দাও তো। আমি একদিন দাঁড়িয়ে আছি বাজারে চায়ের দোকানে, আমাকে বলছে তোকে লাশ বানাবো, আমি চুপ করে শুনলাম, তিনজন আছে ওরা। পরে ফোন করলাম, আমি বললাম আমি জায়গা নিব না, টাকা ফেরত দিয়ে জায়গা রেজিস্ট্রি করে দেব। ওদেরকে বললাম যে আপনারা টাকা নিয়ে আসেন আমার বাড়ি, আমি যে টাকায় কিনেছি আমার টাকা খরচা টর্চাগুলো দিয়ে দেন, আর আমাকে বলেন কবে যেতে হবে রেজিস্ট্রি করে, ভেজাল আমি যাব। আমার দালালটাকে বললাম, ওদেরকে বলছে এবার তোরা টাকা দে তোদের নামে করে দিচ্ছি মৌলভীকে বলে, ওরা বিশ্বাস করতে পারছে না, মানে নিজেরা যেমন বদ হয় তো লোককে বদ মনে করে আর কি। তারপরে ওরা বললে দিবে তো, বলে হ্যাঁ দিয়ে দেবে। দিয়ে বলছে একবার কত টাকা খরচা হলো কি হলো তোমরা জেনে আসো মলিশার কাছে, ওরা ভয়ে আসছে না, মানে ওরা মাস্টার ওই শহরেই পূর্ণিয়া তার আমার বাড়িটা এখানে আসছে না, ভাবছে হয়তো যে আমরা যেমন মাস্তান ইও মাস্তান। তারপরে ফোন করে করে দুজন এলো মাস্তান, আমার ঘরে যখন এলো বসতে দিলাম, চা দিলাম, ফল দিলাম, খাওয়া হলো। আমি ওদেরকে বললাম যে আমার এই এই খরচা হয়েছে, কিন্তু আমি একটা কথা বলছি, আপনারা দুজন আমার ঘর এসেছেন, আমার মেহমান, আপনারা আমার ভাই, তো একটা ভাইয়ের মূল্য বেশি না জায়গার মূল্য বেশি, যান আমি জায়গাটা ফ্রি লিখে দিব, টাকা লিখবো যান ফ্রি লিখে দেবো, কবে যেতে হবে। ওর একটা ডেট বলল, সেই ডেটে গেলাম রেজিস্ট্রি অফিসে গিয়ে হাসতে হাসতে লিখে দিলাম, আর ফিরি লিখে যে দিয়েছি দুজনে জড়িয়ে কাঁদতে লাগলো, এত কাঁদা কাঁদছে যে আপনার মতো মানুষের সঙ্গে বিয়া দেবি করেছি, আসেন আমার এক বিঘে জমি আছে লিখে দিব, আমার দশ কাটা আর যাই না লিখে দিব, আজও পর্যন্ত রয়ে হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জবান এমন একটা জিনিস তোদেরকে আমি হাতিয়ার দিয়েছি যেটাতে আদালত বানানো যাবে, ইনসাফের সঙ্গে কথা বলা।